হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। স্বাগত মিউটমাই চ্যানেলে। তো বন্ধুরা, আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো রুই মাছের ঝাল। তো দেখতে পাচ্ছ এখানে আমি রুই মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলিকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলিকে ভেজে নেব, তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মাছগুলিকে আমি প্রথমে মাছের মুড়োগুলিকে ভেজে নিচ্ছি। তো ওইভাবেই সবগুলি মাছ আমি ভেজে নেবো এক এক করে। আর হ্যাঁ বন্ধুরা, যারা, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও দিতে থাকবো সাথে সাথে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে আমি শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া, আদা সবগুলি একসাথে আমি বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার ভাজা মাছগুলি ভেজে নেওয়ার পর। আর এখানে বন্ধুরা আমি বাটা মশলা ইউজ করব। তোমরা হয়তো দেখেছো আমি বেশিরভাগ রান্নাতেই বাটা মশলা ইউজ করি। তো ভেজে রাখা মাছগুলি দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুক, কেননা অনেকগুলো উপকরণ মিস করে যেতে পারো ভিডিওটা কেটে কেটে দেখলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, যখন বাড়িতে ট্রাই করবে সেই সম্পূর্ণ স্বাদটা ফিরে পেতে পারো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখন আমি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তেলটা প্রায় গরম হতে শুরু করেছে আমার। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর কালো জিরে ফুরন দিয়েছি, তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন আমি হালকা মশলাটা কষে আসার পর আমি মাছগুলি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখন আমি হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন সবগুলি একবারে আরেকবারও কষিয়ে নেব ভালো করে। কষানোর পর দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ঝরাতে শুরু করেছে। তো আমি এই পর্যায়ে আমার যে ভেজে রাখা মাছগুলি সেটি দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এখন মাছটি। তো এখন মশলার সাথে মাছগুলিকে ভালোভাবে কষিয়ে নেব, দেখতে থাকো। এখন আমি জল দিয়ে দিচ্ছি কষে আসার পর। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা দেবে, আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনোটা ইউজ করিনি। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না তাদের জন্য এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে খুবই সুস্বাদু লাগে যখন বাড়িতে পেঁয়াজ থাকবে না। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে। এখন ফুটে আসার পর এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুটা তো শুরু করেছে আমার। এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দেব। দেখতে পাচ্ছ তোমরা চাইলে দিতে পারো, বাট ধনে পাতার ফ্লেভারটা একটা অন্যরকমই স্বাদ থাকে। তো যেহেতু মাছের ঝাল, ধনে পাতা দিলে আরও ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ এখানে আমার সম্পূর্ণ তৈরি আমার এই রান্নাটা। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।